তুমি যে সকাল থেকে উঠে রান্না করেছো ওদের জন্য, এতক্ষণ ধরে প্রাণপাত করেছো যাতে ওরা দুটো ভালো খেতে পারে, সেটাই ওদের বোঝাচ্ছি। তুমি তো রেস্টুরেন্ট থেকেও অর্ডার দিতে পারত। সেটাই বলছি, ওরা যে এই ফ্লুয়েন্ট ইংলিশ বলে যাচ্ছে না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই লোকেদের প্রতি ফিলিংসটা, এই দায়িত্ববোধটা, এই ভালোবাসাটা। অ্যান্ড অ্যালেক্স, নট ওনলি ডাজ শি কুক ওয়েল, শি সিংস ইকুয়ালি ওয়েল। চলেন শুনি না আপনাদেরকে। ইমা, ওরা তো খাচ্ছেন এখন। হ্যাঁ আন্টি, শোনাও না, বাঙালি মেয়েরা কি কি পারে একটু ওদেরও জানা উচিত। যদি ওরা বাংলা গান বুঝবে না। কত কম বোঝে, অথচ সব ব্যাপারে একটা করে বক্তব্য আছে। অবশ্য বেশ কিছু বাঙালিরও এই রোগটা আছে। ও বাই দ্য ওয়ে, অ্যালেক্স, দ্য সন অফ মাইন, ডিঙ্কা, ইজ এ ফেমাস সিঙ্গার। ওয়ান্ডারফুল। Yes, he's a celebrity of sorts. You can go online and check his name. Pratyush Sengupta, and you will get to know all about him. And yet, he's such a humble, such a simple boy. That, I believe, is real education. Yeah? And do you know Steffi? Who taught him how to sing? His mother. My wife, Srimoy. এই শ্রীময়, ওদের একটা গান শুনি দাও না। দাও না, দাও না, প্লিজ। Do you need to speak a certain language, Steffi? It's because you need to communicate. Well, she can communicate with you, or she can understand what you are saying. She does not require to speak English in her daily life. She speaks haltingly, not as fluently as I can. তোমার
Why did you all stop eating? We have never heard such amazing music. You're a talented lady. You cook so well. You sing so well. It was nice meeting you. Really nice meeting you. Tell me, Alex. Does not speaking fluently in English diminish her in any way now? Please, we are ashamed. As you should be. Simoy, ওদের তো মোটামুটি খাওয়ার ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গেছে, চল আমরা বসে পড়ি। আন্টি, আজ তুমি কি ভালো গেয়েছো। মা সত্যি খুব ভালো গেয়েছো। থাক থাক, তোদের আর এত করে বলতে হবে না আমাকে। যেটা সত্যি সেটাই তো বলছে। দেখো, এরা ভাষা বোঝে না, সুর বোঝে না, কিন্তু তোমার গান কোথায় ওদের হৃদয়কে গিয়ে স্পর্শ করেছে। আসলে আমার অনেক না পারা আছে, তো যেটুকুনি আমি পারি সেটুকুনি খুব ভালো করে করার চেষ্টা করি। কি হলো মিঠু, খাওয়া হয়ে গেছে? না দাদা, বৌদি গান গাইছিল তো তাই চলে এলাম। কি ভালো গান গাইলো আমার বৌদি। দেখো মিঠু কি বলছে। সবসময় এরকমই বলে। মিঠুদি, যাও খেয়ে নাও না, খেতে খেতে কেন উঠে এলে? যাচ্ছি বাবা যাচ্ছি, খাওয়া তো আর পালাচ্ছে না। কতদিন পরে তুমি এরকম গান গাইলে বলো বৌদি। Is she too a celebrity? Oh, she could have been the biggest celebrity if she wanted to. তুমি চেষ্টা করলেই হতে পারতে, চেষ্টা করনি বলে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড হোয়াট কোয়ালিটি শি হ্যাজ আফটার লিসনিং টু হার। শি ডিড নট ট্রাই। ইয়েস, শি ডিডন্ট ট্রাই, বাট প্রবলেম ইজ দ্যাট ইউ উইল নট বিলিভ ইট। হার বিগেস্ট প্রবলেম হাউএভার ইজ শি ডাজ নট রিয়েলাইজ হোয়াট কোয়ালিটি শি হ্যাজ। সত্যি টিঙ্কা আর না, তোমাদের মা না নিজেও জানে না তার মধ্যে কি অসীম ক্ষমতা আছে, কত গুণ আছে। And that is a tragedy of my wife. কি গো, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? কিছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছি মানে কিরকম করে বসে আছো? ওষুধ দিয়ে গেছিলাম, খেয়েছো? খেয়েছি, এখন ঠিক আছে। দেখি মুখটা, মুখ চোখ এরকম লাগছে কেন? কি হয়েছে? স্ট্রেন হয়ে গেছে বেশি। তোমারটা তো স্ট্রেন করার কথা নয়, কিন্তু তুমি তো কোনো কথা শুনবে না, এটাই তো মুশকিল। কি হয়েছে আমায় বলো না। আসলে ওই খাওয়াটা না হজম হয়নি, ওই একটু রিফ্লাক্স হলো আর। কি, তুমি বমি করেছ? আমাকে ডাকুনি কেন? ডাকার কি আছে, বমি পেয়েছিল, বমি করেছি, চোখে মুখে জল দিয়ে এখন একটু। না না, তুমি কি কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে বলো। আমার না একটু টায়ার্ড লাগছে আসলে। আচ্ছা, ডাক্তার যে বলেছিল তোমাকে জানাতে 7 দিন পরে, সেটা জানিয়েছ? ওনাকে তো মেল করার কথা ছিল। আমি তো অত পারি না, মানে পারি না, মানে নিয়মিত অভ্যেস নেই মেল টেল করার। ফোন করো যে কথা বলবো তাতেও তো লাভ নেই, কারণ আমি তো তোমার মতন গুছিয়ে কথাই বলতে পারবো না। আমি তো কিছু করতে, দাঁড়া আমি ডিঙ্কাকে ডাকছি। এই সিময়ী, প্লিজ এত রাতে ওদেরকে বিরক্ত করো না, প্লিজ ডিস্টার্ব করো না, ওরা ঘুমোচ্ছে। ডিস্টার্ব করবো না মানে? তোমার শরীর খারাপ, আমি ওদের ডাকবো না, এটা ডিস্টার্ব করা হচ্ছে? আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি ডাকছি। তোমাকে না আমার বলাই ভুল হয়েছে। কি বললে?
আরে কেন বিরক্ত করছো ওদেরকে? এত রাতে কেউ কিছু করতে পারবে না, কাল সকাল হোক তারপর। তুমি যখন বলোনি কাল সকালবেলায় যাতে ডাক্তারের সাথে কথা বলতে পারে, আমি সেই ব্যবস্থা করব। আরে বাবা, ডাক্তারবাবু একটা ওষুধের কোর্স দিয়েছে, আমি সেটাকে কমপ্লিট করি, তারপর তো রিপোর্ট দেবো, তারপর তো বলবো। আমি একটা কথা বুঝতে পারছি না, যে তোমার যদি এর মাঝখানে শরীর খারাপ করে কখনো, সেটা তুমি ডাক্তারকে জানাবে না? আশ্চর্য, আমার প্রচন্ড নার্ভাস লাগছে তোমার কেন শরীর খারাপ হলো হঠাৎ।